এর আগে মূহ গদিরের হাতে গড়ে উঠেছিল বাগদেবী। ছোট্ট সরকার নামে বছর ২৪ এক যুবক, সে দুর্গা এবং সরস্বতীর প্রতিমা তৈরি করেছেন। ২০২২ পহেলা মে ব্রাজিলের নৌকো গদিদের যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল তাতে শিলিগুড়ির দুই কিশোর প্রিয়ম চক্রবর্তী এবং শরণ দাস সেখানে অংশগ্রহণ করেছিলেন। তারা দুজনে টেবিল টেনিস খেলোয়াড়। জন্ম থেকে মুখ বধির মেদিনীপুরের জেলার কাঠির ঈশিকা মণ্ডল গতবার সে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। এরকম অনেক আছেন যাদের বাক শক্তি ও শ্রবণ শক্তি ফিরিয়ে পাওয়ার জন্য তাদের অভিভাবকরা বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের কাছে গিয়ে শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হয়ে আজ তারা মনকে শক্ত করে এখানে থেকে পঠন পাঠন করছে। এইরকম মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বধির সংঘ, তারা এই বছর সর্বপ্রথম শ্রী শ্রী শ্যামা পূজা শুরু করলো। এই পুজোর শুভ উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। বধির সংঘ যারা সমাজের লকডাউনের সময় সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন, নিজেরা সাধারণ মানুষের থেকে আলাদা হলেও এই পুজোর সব কিছুই তারা নিজে দায়িত্ব নিয়ে করেছেন। পৌরসভার পৌরপিতা জানালেন, আজকের এই পুজোতে এসে তাদের সঙ্গে মিলিত হতে পারে নিজেকে খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।